सुप्रिय शिक्षार्थी बंधुरा केमन आसो निश्चय भलो आसो आमिओ ईश्वर कृपाय भलो आसी एके स्कूल एंड कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासेर पक्ष थेके तुम्हारे सुस्वागतम पाशापाशी अनलाइन क्लासेर आयोजन जिनि करेछेन अर्थात एके स्कूल एंड कलेजेर भारप्राप्त अध्यक्ष आलहाज मोहम्मद फजल हक सारेर प्रति कृतज्ञता प्रकाश करछि। প্রতিদিনের মতো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের অম্ল ক্ষারক ও লবণের ব্যবহারের উপর একটি সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে আসো বন্ধুরা আমরা নিচের উদ্দীপকটি লক্ষ্য করি। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে একটা যৌগ গঠন করে, সাথে পানি থাকে, পানি উৎপন্ন করে। তাহলে সৃজনশীল প্রশ্নে সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কী, পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা কী, এক্স যৌগটি একটি নিরপেক্ষ পদার্থ ব্যাখ্যা করো, প্রত্যহিক জীবনে এক্স যৌগের গুরুত্ব বিশ্লেষণ করো। এখন আমরা কয়ের সমাধান দেখব। সোডিয়াম স্টিয়ারেটের সংকেত অর্থাৎ এটা হচ্ছে C17 H35 COONa, অর্থাৎ C17 H35 COONa, এটা হচ্ছে সাবানেরও সংকেত। আবার এখানে এটা তোমরা খাতায় লিখবে এবং শিখবা, তবে এটার আরেকটা সংকেত আছে, এটা তোমাদের জানার জন্য আমি বলছি। এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট ST, এখানে সোডিয়াম NA, এইটার যোজনী এক, স্টিয়ারেটের যোজনী এক, তাই এখানে কোনো সংখ্যার প্রয়োজন নাই, এটা তোমার জানার জন্য আমি বলছি। কিন্তু সংকেত লিখবা এই আগেরটা। এবারে খতে বলছে পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা কী। তাহলে পিএইচ এর মান হচ্ছে কোনো জলীয় দ্রবণ সেটা অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ সেটা জানার জন্য বা বোঝার জন্য পিএইচ এর মান জানা প্রয়োজন। এখানে দেখো আমি ক্ষয়ের ইয়া বলছি, পিএইচ সমান যদি 7 হয় তাহলে এই দ্রবণটি হবে নিরপেক্ষ, পিএইচ সমান 7 যদি হয় তাহলে এই দ্রবণটি হবে নিরপেক্ষ, আর যদি পিএইচ ইজ গ্রেটার দ্যান 7 হয় তাহলে একটা ক্ষারীয় হবে, আর একটা হবে এটা হলো নিরপেক্ষ, এটা হবে ক্ষারীয়। আর পিএইচ স্মলার দেন 7 যদি হয় এটা হবে অম্লীয়, এটা অম্লীয়। সুতরাং দেখা যায় যে কোনো পদার্থ অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ এটা জানার জন্যই পিএইচ এর মান জানার একান্তভাবে প্রয়োজন। এই হচ্ছে ক্ষয়ের উত্তর। এবার আমি গয়ের উত্তর নিয়ে আলোচনা করব। এবার গয়ে দেখো উদ্দীপক হতে পাই, এখানে কি অ্যাসিড প্লাস ক্ষার এখানে হয়েছে এক্স প্লাস পানি। তাহলে এই উদ্দীপক হতে আমরা জানি যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় এটাকে প্রশমন বিক্রিয়া বলে। এই প্রশমন বিক্রিয়ায় জানি আমরা লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে এখানে যেহেতু লবণ উৎপন্ন হয়েছে তাহলে এক্স যৌগটি কী, এক্স যৌগটি হচ্ছে লবণ, লবণ নিরপেক্ষ পদার্থ, এই জন্য এরই ব্যাখ্যা আমি নিম্নে দেব। তাহলে দেখো হতে পাই আমি যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে এক্স যৌগ প্লাস পানি উৎপন্ন করে। এখন এক্স যৌগটি হচ্ছে লবণ, কারণ এটা অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে যেটা সেটা হলো প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে, তা লবণটি হচ্ছে নিরপেক্ষ যৌগ,
এখন এটাতে নিরপেক্ষ যৌগ এটা আমি বিশ্লেষণ করব নিরপেক্ষ পদার্থের পিএইচ এর মান থাকে 7 এর আগে আমি বলছি আলোচনা করছি পিএইচ সমান যদি 7 এটা থাকে তাহলে এটা নিরপেক্ষ যৌগ আমি এটা লিটমাস পেপারের সাহায্যে তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এখন এই নিরপেক্ষ যৌগের মধ্যে যদি লিটমাস পেপার দেওয়া হয় তাহলে এখানে বর্ণের কোনো পরিবর্তন হবে না কিন্তু যদি জলীয় দ্রবণটি অ্যাসিডিক হয় তাহলে এটা নীল লিটমাস পেপারকে লাল করবে আর যদি ক্ষারীয় হয় তাহলে এখানে লাল লিটমাস পেপারকে নীল করবে যেহেতু এটা নিরপেক্ষ এবং এটা লবণ নিরপেক্ষ পদার্থ সেহেতু এটা বর্ণের কোনো পরিবর্তন হবে না সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে এক্স যৌগটি একটি নিরপেক্ষ পদার্থ এই হচ্ছে গ এবার আমি ঘ এর অংশ নিয়ে আলোচনা করব ঘ প্রত্যহিক জীবনে এক্স যৌগের গুরুত্ব বিশ্লেষণ করো এখন এক্স যৌগটি হচ্ছে লবণ যা আমাদের প্রত্যহিক জীবনে প্রত্যেকটা সেক্টরে আমরা ব্যবহার করে থাকি আমাদের আমরা এখন এখানে আলোচনা করব যে লবণ বিভিন্নভাবে আমরা কীভাবে প্রত্যহিক জীবনে ব্যবহার করি এইটাই তো এখন আমরা এই রান্নাঘর থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত বিভিন্নভাবে আমরা লবণ ব্যবহার করে থাকি আমাদের রান্নার করা বা খাওয়ার উপযোগী কোনো কিছু তৈরি করতে হলে আমরা লবণ ব্যবহার করি সেটা হচ্ছে সাধারণ লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড যেটা হলো NaCl এটিকে টেবিল লবণ নামে পরিচিত আবার খাবারের শুধু এইটা না এই খাবার না যে কোনো অন্য খাবার যেমন ধরো আচার তারপর পাউরুটি এগুলোতে এগুলি তৈরি করার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয় এখন এখন লবণ ব্যবহার করা হয় এখানে স্বাদ বাড়ানোর জন্য এখানে টেস্টিং সল্ট নামে একটা লবণ আছে সেটাও ব্যবহার করতে পারি আর ইসে আমরা কাপড় কাচা আর কাপড় পরিষ্কার করার জন্য যে সাবান ব্যবহার করি সেটাও কিন্তু একটা লবণীয় অংশ এই ওইটা হলো C17H35COONa এটার নাম হলো সোডিয়াম স্টিয়ারেট আবার কাপড় কাঁচা সোডা যেটা সেটাও কিন্তু এই সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট অর্থাৎ সোডিয়াম হলো NaCO3 কার্বন যোজনী 2 তাই এখানে Na2CO3 সোডিয়াম কার্বনেট এখন আমরা যে শেভিং ফোম ব্যবহার করি শেভিং ফোমেও কিন্তু এটা আর একটা জেল এই জেলে থাকে পটাশিয়াম পটাশিয়াম স্টিয়ারেট পটাশিয়াম স্টিয়ারেট অর্থাৎ C17H35COOK ওই সাবানে ছিল এখানে এনে আর এখানে এই শেভিং জেল যেটা সেটা হলো পটাশিয়াম স্টিয়ারেট এখানে কে এই তারপর আমাদের জীবাণুনাশক হিসেবে সেখানে তুতে ব্যবহার করা হয় ফিটকিরি ব্যবহার করা হয় সেটাও কপারের লবণ তাই এইভাবে আমাদের বিভিন্ন শিল্প কারখানায় তারপর কৃষিক্ষেত্রেও এই বিভিন্ন লবণ ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে যেমন ধরো ক্যালসিয়াম কার্বোনেট কৃষিক্ষেত্রে ক্যালসিয়াম কার্বোনেট অ্যামোনিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বোনেট যেটা চুনা পাথর বলে ক্যালসিয়াম কার্বোনেট CaCO3 এখানে ক্যালসিয়ামের যোজনী 2 কার্বনটের যোজনী 2 এখানে আর কোনো সংখ্যা দেওয়া প্রয়োজন নাই ক্যালসিয়াম কার্বোনেট এটাকে চুনা পাথর বলে তারপর অ্যামোনিয়াম কার্বোনেট
সোডিয়াম ফসফেট এগুলো ব্যবহার করা হয়। এখন অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে লবণ ব্যবহার করা হয়, যার জন্য আমাদের লবণের ব্যবহারের গুরুত্ব খুব প্রয়োজন। এই হলো ঘ নম্বরের উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি একটা বাড়ির কাজ দেবো, তোমরা লক্ষ্য করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বাড়ির কাজ লক্ষ্য করো, নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো। সোডিয়াম বাইকার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে যা উৎপন্ন হবে সেটা তুমি লিখবে ক। অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কি? খ। কপার সালফেট পাচনও পানিকে লবণ বলা হয় কেন? হজমে বিক্রিয়ক পদার্থগুলোর ভূমিকা ব্যাখ্যা করো, দৈনন্দিন জীবনে উৎপাদ পদার্থটির গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে এইটা তোমরা বাড়ির কাজ হিসেবে সমাধান করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।